অর্থাৎ কেয়ামতের ভয়াবহ সেই মুহূর্তে আল্লাহ সুবাহানু হাত আলাহ সাত ধরনের ব্যক্তিকে স্পেশাল একটা ট্রিটমেন্ট দিবেন এই হাদিস আল্লাহ সুবাহানু হাত আলাহ প্রিয় হাবিব সাল আলী সেই সাত ধরনের ব্যক্তির পরিচয় দিয়েছেন আজকের আলোচনার স্বার্থে সংক্ষিপ্ততার স্বার্থে আমরা সকলের কথা বলবো না আমরা জাস্ট একটা ক্যাটেগরি নিয়ে আলোচনা করব। এই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন এই একটি ক্যাটেগরি হচ্ছে রজুল্লাহ ইসলামা আলাইহি ও তাফারাকা আলাই দুইটা ব্যক্তি যারা আল্লাহ জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই তারা একে অপরের সাথে মিলিত হয় এবং জন্যই তারা একে অপরের কাছ থেকে পৃথক হয় অর্থাৎ তারা তাদের যে বন্ধুত্বের যে রিলেশনশিপ যে ফ্রেন্ডশিপ এই ফ্রেন্ডশিপের ভেতর সর্বাগ্রে আল্লা সুহায়নু ওয়া তাল্লাহার ভালোবাসাকে স্থান দেয় অর্থাৎ আল্লাহ তালা যেটা পছন্দ করেন সেটা তারা একে অপরের জন্য পছন্দ করে আল্লাহ তালা যেটা অপছন্দ করেন সেটা তারা একে অপরের জন্য অপছন্দ করে আল্লাহ তাআলার পছন্দ থেকে যখন তারা একজন বন্ধু একজন বন্ধু থেকে দূরে সরে যাচ্ছে আল্লাহ তালার পছন্দের দিক থেকে ভালোবাসার দিক থেকে তখন কিন্তু তারা আর সেই ফ্রেন্ডশিপকে টিকিয়ে রাখে না বরং আল্লাহ ভালোবাসাকে প্রায়োরটাইজ করে গুরুত্ব বেশি দেয় এবং একে অপরের সাথে পৃথক হয়ে যায় একে অপরের থেকে পৃথক হয়ে যায় এই ছোট্ট বিষয়টি যেটা আমরা অনেক সময় কিন্তু শুনেছি এটাকে আসুন আমরা আজকে আরেকটু ডিপলি চিন্তা করার চেষ্টা করি আমরা আমাদের জীবনে চলার পথে নানা রকম রিলেশনশিপ কিন্তু বিল্ড আপ করি ফ্রেন্ডশিপ একটা রিলেশনশিপ বন্ধুত্ব যেটাকে আমরা আত্মীয়তার বাইরে সাধারণত বা অনেক সময় আত্মীয়তার মধ্যেও আমরা বন্ধুত্ব শব্দটাকে প্রয়োগ করে থাকি কিন্তু বন্ধুত্বের বাইরেও নানাভাবে আমাদের বিভিন্ন রকম রিলেশনশিপ হয় যেমন আহ উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে আমাদের বাবা মার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক হাজবেন্ড এবং ওয়াইফ বা স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক সেটা আমরা যখন ব্যবসা করি পার্টনারদের সাথে সম্পর্ক কোথাও যদি জব করি বা কাউকে নিয়োগ দেয় এমপ্লয়ার এমপ্লয়ির যে রিলেশনশিপ বা সম্পর্ক সেটা অর্থাৎ নানাভাবে কিন্তু আমাদের বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের সম্পর্ক করতে হয় এই সমাজে এই সম্পর্কগুলোর ভিত আসলে কি হবে সম্পর্কগুলোর ভিত কি আমাদের পার্থিব বিভিন্ন চাহিদা হবে যেমন ফর এক্সাম্পল আমি খুব বেশি টাকা কামাতে চাই সেজন্য আমি কারোর সাথে সম্পর্ক করব আমি অথবা খুব সম্মান চাই সেজন্য সম্পর্ক করব বা আমি কোন ভিত্তিতে সম্পর্ক করব এবং কোন ভিত্তিতে সম্পর্ককে কাট অফ আজকের সমাজে কিন্তু আমরা অনেক খুব বেশি যে শব্দগুলো ব্যবহার করতে দেখি আমাদের নতুন প্রজন্মের ভাই বোনদের মাঝে যে তাদের মাঝে খুব ব্রেকআপ শব্দটা তারা ব্যবহার করে থাকেন অর্থাৎ হঠাৎ কারোর সাথে তাদের হারাম বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছে আবার সেটা ব্রেকআপ হয়েছে এখন আল্লাহ সুবাহান ওয়া কখন আমাদেরকে সম্পর্ক বিল্ড আপ করতে পারেন আর কখন ব্রেক আপ করতে পারেন এই হাদিসে কিন্তু সেই নির্দেশনাটা দেয়া হয়েছে যে কোন সম্পর্কের ভিত হবে আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ সুবাহান ওয়া ভালোবেসে আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক করব অর্থাৎ ভালোবেসে কিভাবে সম্পর্ক করব এটার উদাহরণ দেই আমি একজন মানুষের সাথে সম্পর্ক করবো তার 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 সাথে আমি ইয়া করবো কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে আমি দেখব যে সেই মানুষটা কি আল্লাহ সুবাহান ওয়া তালার ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছে কিনা অর্থাৎ তিনি কি ফর আমরা কিভাবে বুঝবো ভালোবাসা তো এটা ভেতরের বিষয় এটা বুঝার উপায় হচ্ছে এটার এটার যে যে আউটার ইয়াটা আছে অর্থাৎ বাহির আমাদের একটা তো হচ্ছে ভেতরে ইনার আরেকটা হচ্ছে আউটার অর্থাৎ আমাদের কার্যক্রমে আমাদের অ্যাকশনে আমাদের কথাবার্তায় সেটার ইমপ্লিমেন্টেশন কি বাস্তবায়নটা কি অর্থাৎ আমরা ভেতরে বলছি আল্লাহ তালাকে ভালোবাসি কিন্তু বাহিরে নামাজ পড়ছি না নওয়াজ বিল্লাহ জাকাতের সময় জাকাত দিচ্ছি না রোজা রাখার সময় রোজা রাখছি না এটা কিন্তু আসলে আল্লাহ সব আলাকে ভালোবাসা নয় বরং আল্লাহ সব হায়নবাত আলাকে ভালোবাসা হচ্ছে আমি ভেতরে যেমন ভালোবাসছি আমার কাজে কর্মে আমার আমলে আমার আখলাকে আমার লেনদেনে সব কিছু সেটা প্রকাশ পাবে আমার আয় উপার্জনে সেটা প্রকাশ পাবে সকল কিছুতে এখন আমি যখন একজনের সাথে বন্ধুত্ব করব আমি কিন্তু এই জিনিসগুলো দেখব যে তিনি সেই জিনিসগুলো করেন কিনা হতে পারে তিনি আমার অনেক অন্তরঙ্গ বন্ধু কিন্তু তিনি এই জিনিসগুলো করেন না আমি তাকে দাওয়া দিচ্ছি আমি তাকে আল্লাহ সুন্নতার কথা স্মরণ করিয়ে দিচ্ছি স্টিল সে ড্রাগ ফর ড্রাগিক নাউজালিক অথবা সে পর্নোগ্রাফি পর্নোগ্রাফিড বা যে কোন অন্যায়ের সাথে অসৎ কোনো বিষয়ের সাথে দুর্নীতিতে সে জড়িত নিয়মিত সুদ খাচ্ছে আমি তাকে বলছি তারপরেও সে বিরত থাকছে না হারাম ভাবে মানুষের কাছ থেকে উপার্জন করছে মানুষের জমি মেরে দিচ্ছে সম্পদ মেরে দিচ্ছে আমি তাকে বলছি সে শুনছে না সেখানে আমাকে কি করতে হবে রজুল্লাহ ইস্তামা আলাইহি ও তাফার রাকা আলাই আল্লাহর জন্য দিবंदा একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য তারা একে অপরের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে এবং আল্লাহর জন্য একে অপরের সাথে সে ব্রেকআপ করে অর্থাৎ বন্ধুত্বকে ছিন্ন করে দেয় আমার এজ এ ফ্রেন্ড হিসেবে আল্লাহর ভালোবাসার একজন অনুরাগী হিসেবে আমার কর্তব্য হচ্ছে সেই ফ্রেন্ডশিপকে সেখানে কট অফ করা এবং সেটা জানিয়ে দেওয়া যে এই জন্য কিন্তু আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি এটা জানিয়ে দিলে অনেক সময় হয়তো সেও এই বিষয়টাকে শুধানোর চেষ্টা করবে তো আমরা আমাদের সকল রিলেশনশিপে যখন আল্লাহ তালাকে সর্বাগ্রে রাখবো আল্লাহ সু আমার ইগো আমার সম্পদ আমার লালসা আমার লোভ আমার পার্থিব চাহিদা আমার আমার সকল কিছুর উপর যখন আমি আল্লাহ তালাকে রাখবো আমরা দেখব আমাদের সম্পর্কর আহ যে ফাউন্ডেশনটা সেটা অত্যন্ত মজবুত হওয়ার কারণে আমাদের সম্পর্ক মজবুত হবে পক্ষান্তরে আমাদের সম্পদের ভিত্তি যদি হয় ফর এক্সাম্পল দুনিয়াবি কোনো চাহিদা আমরা একজনের সাথে একটা আহ বন্ধুত্ব করেছি কেন সে অনেক টাকাওয়ালার সন্তান এটা খুবই ক্ষণস্থায়ী এবং আমরা দেখবো পত্রে পত্রিকায় অনেক সময় দেখা যায় একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডকে হত্যা করে ফেলেছে অর্থাৎ যেহেতু সেই 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 বন্ধুত্বটা সেই ফ্রেন্ডশিপটা কেবলমাত্র পার্থিব কোনো কারণে আহ পার্থিব কোনো একটা ফাউন্ডেশনের ওপর ভিত্তি করে হয়েছিল কাজেই সেটা টেকেনি পার্থিব কোন কিছুই কিন্তু আপনার চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহ সব আলা তিনি চিরস্থায়ী তার সকল কিছু চিরস্থায়ী আহ আল্লাহ সব তাল্লা কারিমে কিন্তু এই কথা আহ বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে কিন্তু তিনি উল্লেখ করেছেন তো যাই হোক আজকের আলোচনার সারাংশ হচ্ছে আমাদের সকল সিদ্ধান্তে সকল কথাবার্তায় সকল রিলেশনশিপে আমরা আল্লাহ সুহায়নু ও আলাকে তার ভালোবাসাকে তার সম্মানকে সর্বাগে রাখার চেষ্টা করব আমরা যখন তার ভালোবাসাকে সম্পর্ক আল্লাহ রাখবো আল্লা আলার সাথে বান্দার সম্পর্ক যত গভীর হবে আমাদের রিলেশনশিপ গুলো তত গভীর হবে ধরুন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্বামী এবং স্ত্রী তাদের ইন্ডিভিজুয়ালি তাদের সম্পর্ক যখন আল্লা সুবাহানু ওয়া তাল্লা সাথে বেশি মজবুত হবে তাদের পরস্পর সম্পর্কটাও মজবুত হবে দুইজন পার্টনার আল্লাহ সুহায়ন ওয়া সাথে তাদের সম্পর্ক যত মজবুত হবে তারা পরস্পর আল্লাহ তালাকে যত বেশি ভয় করবে তাদের মাঝে বিজনেস পার্টনারশিপের সম্পর্কটা তত মজবুত হবে কারণ প্রত্যেকে ইয়ামানাতের উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করবে কেউ আরেকজনকে ঠকানোর চিন্তাও করবে না একইভাবে আমাদের ফ্রেন্ডশিপ যখন আল্লাহ সুবাহন ওয়া তালার ভালোবাসার জন্য হবে পার্থিব বিষয় যখন সেখানে আসবে না ফ্রেন্ডশিপটাও সেখানে মজবুত হবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল রিলেশনশিপে যখন আমরা আল্লাহ সুবাহন ওয়া তালার ভালোবাসাকে সবচেয়ে বেশি প্রায়রিটি দিব দেখবেন আমাদের জীবনটা চমৎকার হয়ে যাবে অসাধারণ হয়ে যাবে আমাদের জীবনটা আমাদের প্রতিটা ফিলিং এত অপার্থিব হবে যে ফিলিং এর মাধ্যমে আমরা সকল কষ্ট কিন্তু ভুলে যেতে আলা আল্লাহ আলাইহিমান আল্লাহ সব তাল করিমে বলেন আ আল্লাহর যারা বলি যারা বন্ধু তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই খৌফ নেই কোনো ভীতি নেই আখেলাতেও তাদের কোনো টেনশনের কিছু থাকবে না চিন্তার বিষয় থাকবে না ভয় কেন নেই ভয় তো থাকবেই বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ভয় এই থাকবে না কারণ আমরা অন্তর থেকে সেই ফিলিংটা আসবে যে আল্লাহ সব হ্যান ও তা ভালোবাসাই আমার জন্য সবচেয়ে বেশি কাজেই তিনি যতই পরীক্ষা পরীক্ষায় আমাকে ফেলুন না কেন তিনি আমাকে আমার আমার যত কষ্টই হোক না কেন আমার সেই কষ্ট কিন্তু অত্যন্ত মধুর কষ্ট কারণ আমার বন্ধু আমার হাবিব আল্লাহ সব হ্যান ও তা আলা থেকে সেটা কেবল একটা পরীক্ষা এভাবে আমাদের আমাদের মেন্টালি আমাদের সাইকোলজিক্যালি আমরা আরো স্ট্রং হবো ইমোশনালি আরো স্ট্রং হবো এবং সব সব সর্বসাকুল্যে আমরা দেখবো যে আমাদের ইনার পিস যেটা আমাদের ভেতরের যে প্রশান্তি সেটা আমরা ফিল করছি আল্লাহ তাহলে আমাদেরকে সেই সেই পিস আমাদেরকে অনুভব করার তফিক দান করুন আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং আল্লাহর জন্যই একে অপরের থেকে পৃথক হওয়ার তৌফিক দান করুন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু